karantinası. আজ অনেক সুন্দর লাগছে। কেন অন্যদিন বুঝি সুন্দর লাগে না? তোমাদের এখানে আসার পর থেকে তোমার সৌন্দর্য দেখে আমি হাত সুন্দর তোমার হাত যে আমি একটু আসি দেখে আশেপাশে কেউ আছে নাকি সারা আসতেছি আসতেছি দেখছস কি করতেছ দেখছস তুমি দাঁড়াও তুমি খারাপ আমি যাই তুমি দেখো তোমার কাছে অনেক সুন্দর লাগছে খালি কি আজকে এই সুন্দর লাগতেছে আর দিন লাগে না তোমাদের এখানে আসার পর থেকে তোমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ দেখি তোমার হাত কি সুন্দর তোমার হাত কি এলো সুপ করে গেলেন স্যার কি হলো বলেন চুপ করে গেলেন স্যার না আসলে না আসলে কি আপনি যে একটা ইতর ফাজিল লোক সেটা আমরা আগেই বুঝতে পারছিলাম আপনি যদি আমাকে দূর সম্পর্কে আত্মীয় না হইতেন না ঘাট ধাক্কা দিয়ে আপনার বাইর করে দিতাম ফাজিল কোথাকার চল খুনটা ফারুক করে নাই তো স্যার হ্যাঁ স্যার মেম্বার জি তুমি যেই রাতে ফারুকরে গিয়া কইলা যে জয়নাল গ্রামে ঘুরঘুর করতেছে তার দিকে নজর রাখতে পারলে তারে গ্রাম থেকে তাড়াই দিতে আচ্ছা যেই মানুষটা টাকার বিনিময়ে মানুষ খুন করে তার গিয়ে কইলো আর খুনটা করে ফেলালো এটা কি বিশ্বাসযোগ্য হইলো স্যার আপনি যে ফারুক কেরাজি গান সব কিছু বুঝতে পারবে ওই কিন্তু একটা ঘাউরা প্রদীপ ঠিক তোর কথা শুনলে না একটা মানুষ খুন করলে তার জিগেলে হ্যাঁ কয়ে দিব সব কথা আরে মেম্বার তুমি বুঝো নাই প্রদীপের কথা প্রদীপ বুঝাতে চাইতেছে তুমি তার কাছে যাও গিয়া অনুমানের উপর নির্ভর করে থাকো না তার লগে আলাপ করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা ঘটনাটা কি ঘটছিল তাহলে এক কাম করি আমি প্রদীপরে নিয়ে যাই ওর লগে কথা কই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি অবশ্যই যাও তবে একটা কথা আছে এখানে যে গ্রামে একটা খুন হয়েছে এটা কিন্তু কাউরেই জানি বুঝতে দিও না আর সেই খুনের তদন্ত করতে যে তুমি আর প্রদীপ গেছো এটাও কিন্তু কারো বুঝতে দিও না ঠিক আছে তো একটা ব্যাপার প্রদীপরে দেখলে বকুল আর ফারুক আবার বিরক্ত হয় কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না না স্যার স্যার সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই ঠিক আছে যাও তাহলে যাও আর একটা কথা মেম্বার খাওয়া লাগবে না Thank you.